মামা আপনি আমাকে এখানে দেখবে ভাবনি তাই না না মানে আপনি এখানে কি করে বৌরানি তুমি বাড়ি না ফিরে সত্যের খোঁজে একা একা কঠিন পথে পাবার আপে আর আমি সবকিছু জেনে শুনে তোমাকে সাহায্য করব না এ কথা তুমি ভাবলে কি করে তার মানে গুরুমা আপনি সারাক্ষণ না না বৌরানী যে পথে তুমি পা বাড়িয়েছো সে পথে তোমাকে একাই যেতে হবে ভগবান তোমাকে রক্ষা করবেন কিন্তু গুরুমা আপনি পথের বাঁকে বাঁকে আমি তোমার কাছে আসব তুমি যাতে পথভ্রষ্ট না হও আমি তোমার কাছে এসে দেখা দেব আর সেই জন্যই তো আমার আজ আসা সত্যের জয় হোক পুরনি তুমি ওনাকে বসাও আমি গুরুমার পা ধোয়ার জলের ব্যবস্থা করছি আসছি আমি গুরুমা তোমার মনে আছে আমি তোমায় কি কি বলেছিলাম আমি তোমায় আশীর্বাদ করছি যা কিছু তুমি হারিয়েছো সব তুমি ফিরে পাবে মা হ্যাঁ গুরুমা আমার সব মনে আছে সব মনে আছে আপনার বলা সব কথা সত্যি হচ্ছে গুরু গুরুমা দেখুন আমার ছেলে আমার হারিয়ে যাওয়া ছেলে আপনি বলেছিলেন আমি সব কিছু ফিরে পাবো আপনার আশীর্বাদে আমি ওকে ফিরে পেয়েছি না বৌরানী আমার আশীর্বাদে ওকে তুমি পাওনি তুমি পেয়েছো তোমার নিজের ইচ্ছে নিজের একাগ্রতার জোরে ঠাকুর ঠাকুর আমার ভক্তি বিশ্বাসের মান রেখেছে ওরা আমার কাছে ওকে কেড়ে নিয়েছিল কিন্তু ঠাকুর আমাকে ফিরিয়ে দিয়েছে আমি আর ওকে কাজছাড়া করবো না গুরু আমি আর ওকে কিছুতেই কাজছাড়া করবো না আমি এবার ওর কাছে যাবো আমি ওর কাছে চলে যাবো ওর কাছে গিয়ে আমি বলবো যে আমাদের ছেলে আমাদের ছেলে আমি ওকে বলবো ও খুব খুশি হবে তাই না গুরু ও খুব খুশি হবে এত অল্পতে তুমি সব কিছু ভুলে গেলে মানে মানেটা তো খুবই পরিষ্কার সত্য কি